আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। তো সকালের নাস্তাটা একদম তাড়াহুড়া করে করতে হয়েছিল। আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 7টার একটু আগে। তো বাচ্চাদের নাস্তা রেডি করতে করতে 9টার কাছাকাছি বেজে গেছে, বাচ্চাদের স্কুল সময় হয়ে গিয়েছিল। তো তাড়াহুড়া করে আর সময় পাইনি ভিডিওটা শ্যুট করার জন্য। যাই হোক, তো সকালের নাস্তা শেষ করে দুপুরের জন্য রাতের জন্য একদম কাটাকুটি করে সব রেডি করে নিলাম। ডালটাকে একটু বাঘা দিয়ে দিব। এই ডালটা না আমি একটু অন্যভাবে বাঘা দিই। প্রথমে তো ডালটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি সামান্য কিছুক্ষণের জন্য ভেজে। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। আমি আবার এই ডালটা একটু ভিন্নভাবে রান্না করি। তো মশলাটা যখন কষে আসবে, একটু ভাজা ভাজা হয়ে আসবে, এর ভিতরে এক্সট্রা কোনো পানি ব্যবহার করবো না। জাস্ট যেই ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাই এর ভিতরে দিয়ে দেবো। এই ডালের চচড়িটা আমার খুব পছন্দ, আমার বাসায় বাচ্চারা খুব পছন্দ করে কারণ একটু ঘন হয়। আর মারিয়ামের জন্য সবসময় আমি মরিচটা একটু কম দেওয়ার চেষ্টা করি। তাছাড়া কিন্তু আমাদের বাসায় মোটামুটি মরিচ সবাই পছন্দ করে, মারিয়াম আর ইশিকা মরিচটা তেমন একটা পছন্দ করে না। ডাল কিন্তু গরম কাশলে আমি ধনে পাতা দিয়ে দিব, জাস্ট বলো কাশলেই হবে। পুরো ডালটাই কিন্তু সিদ্ধ করা, রান্না করতে তেমন একটা সময় লাগবে না। এখন আমি 5 থেকে 7 মিনিটের মতো রান্না করবো, তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। এর মধ্যেই ডালগুলো হয়ে গেছে আর তার সাথে সাথে আমি আবার বরবটি আর আলু ভাজিটা বসিয়ে দিয়েছি। এখন এগুলো হতে থাক, এর ফাঁকে আমি আবার ডালটা একটা বাটিতে বেড়ে নিব। কারণ এই পাতিলটাতে আমি আবার কাচকি মাছ রান্না করব, কারণ যত হাঁড়ি পাতিল নষ্ট করব ততই ধুতে কষ্ট হবে। যেহেতু একটা দিয়ে কাজ চালানো যাবে, তাহলে এতগুলো নষ্ট করার কি আছে। তো ডালগুলোকে আমি একটা বাটিতে বেড়ে নিব, এরপর আবার এই কড়াইটা ধুয়ে নেব। তো এই কড়াইটা ধুয়েই আমি আবার এটাতে কাচকি মাছ রান্না করব। আমি আবার রান্নার আগেই যা সবজি কাটার দরকার মাছ টাছ ধুয়ে একদম রেডি করে নেই, যেন রান্না করতে এসে সময় না লাগে। তো এখানে আমি আবার কাচকি মাছটা রেডি করে নিয়েছি, যেহেতু চচ্চড়ি করব। তো কাচকি মাছের মধ্যে আমি এক মুঠের মতো পেঁয়াজ দিয়ে দিলাম, দিলাম 1 চা চামচের মতো রসুন বাটা আর 2-3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। এখানে আমি কিন্তু আবার রসুন কুচিটাও ব্যবহার করব, সেই জন্য রসুনটা একটু কম দিলাম, সাথে দিলাম কিছু কাঁচামরিচ, ধনে পাতা। আর এখানে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, এগুলো হচ্ছে আমার শীতের সময়ের গাছের টমেটো, এগুলোকে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। এই এর কাচকি মাছের ভিতরে কিন্তু আরও আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে জাস্ট মেখে রেখে দিব। আমি মনে করি মাছ বলেন কিংবা মাংস, এটা যদি ম্যারিনেট করে 10-15 মিনিট রেখে দেওয়া যায়, তাহলে মাছের ভিতরে ভালোভাবে মশলার ফ্লেভারটা যায় আর তখন তরকারিটা খেতেও অনেক ভালো লাগে, সুন্দর একটা স্মেল বের হয়। তো মাছগুলো মেখে আমি 10-15 মিনিট রেখে দিব। এই ফাঁকে আমার ভাজিটাও কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছে, এখন এই ভাজিটাকেও আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো। ওইটা কোনটা? আমি খেলি কি হয়েছে, তোমার মন খারাপ? কেন কেন মন খারাপ? যাও আপুর কাছে যাও, আপু বলেছে তোমাকে চকলেট দিবে। আর এখন আমি যেই বোতলটাতে তেল নিচ্ছি, এই বোতলের ঢাকনাটা মারিয়াম ভেঙে ফেলেছে আর দীপ্তর দুষ্টামিও শেষ হয় না। বাইরেও যেতে পারি না আর তেলের একটা বোতলও কিনতে পারি না, যাই হোক সময়ের অভাব। মারিয়াম
সারাক্ষণ আমার পিছনে ঘুরঘুর করতেছে, আজকে কোথাও যাচ্ছে না, খেলতে যাচ্ছে না, জানি না ওর কি হয়েছে। আর দীপ্তটা তো আজকে স্কুলে যায় নাই, ঈশিকা চলে গেছে, দীপ্ত আজকে যাবে না স্কুলে, ওরও ভালো লাগতেছে না, বলতেছে মা আমার কেমন যেন লাগতেছে। তো এখানে আমি রসুনটা একটু হালকা ভেজে নিয়ে এর ভিতরে মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আজকের চচ্চড়িটা একটু শুকনা শুকনা করে করব, সব সময় একটু গ্রেভি রাখি, আজকে রাখবো না, আজকে একদম শুকনা শুকনা করে করব। যেহেতু ডাল আছে, ডালের সাথে কাচকি মাছের চচ্চড়িটা খেতে অনেক ভালো লাগে একটু শুকনা হলে। আর এখানে আমি এখন মূলা শাকটাও ভেজে নিয়েছি, আর যে লইট্টা মাছটা ছিল সেটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এর ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হচ্ছে সামান্য টমেটোর পেস্ট, সামান্য আদা বাটা, রসুন বাটা, আর যে ধনে পাতাগুলো আমি কুচি করে রেখেছিলাম সবটাই এর ভিতরে দিয়ে দিব। এই ধরনের লইট্টা মাছের ফ্রাই আমার বাচ্চারা সবাই অনেক পছন্দ করে। আমি যদি 1 কেজি মাছও এভাবে ভাজি, মাশাল্লাহ এক বেলায় শেষ হয়ে যায়। ওরা এই মাছটা আসলে অনেক পছন্দ করে। সাথে আমি কিছু 3 থেকে 4 টেবিল চামচের মতো দিয়েছি চালের গুঁড়া, প্রয়োজন মতো জিরা, তবে অনেকে এটাতে গরম মশলা দিলে পছন্দ করে, আমার বাচ্চারা আবার গরম মশলাটা দিলে পছন্দ করে না। তবে আজকে আমার কাছে সয়া সসটা নেই, যদি থাকতো তাহলে আমি সয়া সসটা দিতাম, সয়া সস দিলে আরও একটু ফ্লেভারটা ভালো আসে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব প্রয়োজন মতো বেসন, এটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। আমরা যেরকম আলুর চপ ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করি, সেম ওরকম হলেই ভালো হবে, তাহলে মাছের গায়ে থেকে আর কোটিংটা খুলে আসবে না, পুরোপুরিভাবে মাছটা ঢাকা থাকবে আর সুন্দর করে ফ্রাই হবে। লইট্টা মাছ কিন্তু অনেক নরম হয়, এটা তেলে দেওয়ার সাথে সাথে একদম মনে হয় গলে যায়, কিন্তু আপনারা যদি এভাবে ভাজেন তাহলে কখনো আর গলে যাবে না। দেখেই বুঝতে পারতেছেন আমার লইট্টা মাছের ফ্রাইগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো কী কী রান্না করলাম সেটাই একবার দেখিয়ে দিলাম। তো রান্নার শেষে খাওয়া দাওয়া শেষ করে বসলাম চা নিয়ে, আমি আবার চা পাগল মানুষ, আমি প্রচুর চা খাই, জানি না কারা কারা চা পছন্দ করেন আপনারা, আপনারা যারা যারা চা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি তো অনেক চা পছন্দ করি। এমনও দেখা যায় যে দিনে 3-4 বড় চা খাই। তো চা খাওয়ার পর দীপ্তা আবার বললো যে মা আমাকে একটু চানাচুর মেখে দাও, ওটা খেয়ে আমি কোচিংয়ে চলে যাব। তো বাচ্চাদেরকে আবার চানাচুরটা মেখে দিলাম, তো ওরা দুই ভাই বোনই খেয়ে নিল। মারিয়ামের মনে হয় জ্বর আসছে, মনে হয় না জ্বর আসছে, ভালোই জ্বর আসছে হঠাৎ করে, সারাদিন ভালোই ছিল, বিকালের দিকে আবার জ্বর চলে আসছে। তাই তো মারিয়াম সোফার একটা কর্নারে মোবাইল নিয়ে বসে আছে, কোনো দুষ্টামি করছে না। দীপ্ত কোচিংয়ে যাওয়ার পর আমি আবার মারিয়ামকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, একেই বলে বাচ্চা মানুষ, এত জ্বর, 102-এর মতো জ্বর, তারপরও মারিয়াম দুষ্টামি করতেছে, ওকে তো আমি ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করলাম, সে ঘুমাবে না, তাকায় থাকবে। তো আপনারা মারিয়ামের জন্য দোয়া করবেন, আমার মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আমার মতো নামাজের আগেও এক কাপ চা খেয়ে নেবেন।